বন্ধুগণ, এই আকর্ষক মডেলটির মাধ্যমে আমরা ধোঁয়ার পরিচালন পদ্ধতি ব্যাখ্যা করব, বা কনভেকশন ফ্লো। এটার জন্য আমাদের একটা প্লাস্টিকের বাক্স লাগবে, নর্মালি বিস্কিটের বাক্স টাইপ। এটিকে ওপরের দিকে দেখো, দুটো আমরা হোল তৈরি করেছি আর সাইড থেকে একটা রেক্টাঙ্গেল কেটে নিয়েছি। আর এই খালি রেক্টাঙ্গেলটিতে আমরা প্লাস্টিকের একটা স্ট্রিপ বা প্লাস্টিক পেপার, ট্রান্সপারেন্ট ক্লিয়ার প্লাস্টিক পেপার চিটিয়ে দিয়েছি। আরও এরকম দুটো প্লাস্টিকের পেপার নাও, স্বচ্ছ পেপার, এবং রোল করে দুটো সিলিন্ডার বানাও। এই সিলিন্ডার দুটি চিমনি হিসাবে কাজ করবে। দুটো চিমনিকে দুটো হোলের মধ্যে টাইটলি ফিট করে দাও। লক্ষ্য রেখো বক্সের পেছন দিকটা যেন কালো কাভার দিয়ে আমরা মুড়ে দিই। এখন একটা জ্বলন্ত মোমবাতি চিমনির যে কোনো একটা নিচের দিকে রাখো, ধরো বাঁদিকের চিমনি নিচের দিকে রাখলে। এখন আমরা জানি যত হাওয়া গরম হয় তখনই উপরের দিকে উঠতে থাকে। এটা তুমি দরজাটা বন্ধ করে দিলে, আর আমরা যদি এখন একটা জ্বলন্ত ধূপ রাখি, ধূপকাঠি, তাহলে দেখবো ধূপকাঠিটি থেকে নির্গত ধোঁয়া ডান দিকের চিমনি দিয়ে নিচের দিকে এগিয়ে আসছে আর উপরের বাঁদিকের চিমনি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এটা একটা দারুণ অ্যাক্টিভিটি। যখনই এই চিমনির ভেতরে গরম বাতাস তৈরি হচ্ছে, তখন গরম বাতাসের জন্য ডান দিকের চিমনি দিয়ে বাতাস সাকড হয়ে নিচের দিকে এগিয়ে আসে, আর অপেক্ষাকৃত হালকা হাওয়া বাঁদিকের চিমনি দিয়ে ওপরে উঠে যায়।